প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটিএন বাংলার মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের আয়োজন নিরাপদ খাদ্যে সবাইকে স্বাগতম অনুষ্ঠানটি নিবেদন করছেন চট্টগ্রাম বোট ক্লাবে অবস্থিত রিভার ভিউ রেস্টুরেন্ট বোনাঞ্জা এবং হোটেল ডিলাইট আমাদের সাথে আজকে উপস্থিত আছেন রিভার ভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ মিস্টার রানা এবং সেই সাথে আমাদেরকে হেল্প করার জন্য নতুন আরেকজন শেফ আসছেন মিস্টার সাধন আমি আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কিচেনে আমরা কি রান্না করে দেখাবো এবং সরাসরি রান্নাতে চলে যাব হাঁস মশলা আর কি ডাক মশলা এখনো কিন্তু শীত শীত আছে এবার রমজানটা অনেক আমাদের শীতের ভিতরে পড়ছে এবং শীতে আমরা অবশ্যই হাঁসটা সবাই ট্রাই করি আসলে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে লং এলাচ তেজপাতা দারচিনি এবং ফাইন জুলিয়ান পেঁয়াজ নাইকেল কোকোনাট আর কি অ্যাড করা কুড়ানো এবং লবণ চিনি এবং বেরেস্তা এবং ধনিয়া পাতা কাঁচামরিচ জুলিয়ান করা টমেটো জুলিয়ান করা এবং বাদাম বাটা এবং আদা রসুন দুইটা মিক্স করে বাটা এবং এর সাথে আছে আপনার টমেটো কুচি এবং বাদাম বাটা এবং আদা রসুন দুইটা মিক্স করে বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া তারপর আমাদের যে হাঁসটা আছে হাঁসটা আমরা একটু পুরে নিছি এটা সবাই জানি আমরা হাঁসটা একটু পুরতে হয় পরিষ্কার করার জন্য অবশ্যই হাঁসটা আমাদেরকে পুরে নিতে হয় পুরে নিছি এর সাথে এটা একটা মিক্স মশলা এটা আমাদের তৈরি করা চার পাঁচ পাতার এলাচি দারচিনি দিয়ে আমরা একটা মিক্স মশলা করে নিছি এখন আমরা ডাইরেক্ট চলে যাই ঠিক আছে এখন আমরা তেল দিয়ে দিব পরিমাণ মতন ওকে হয়ে গেছে এর সাথে আমরা হালকা করে অল্প করে ঘি দিয়ে দিব অল্প করে একটু ঘি দিয়ে দাও হয়ে গেছে আমরা একটু আমাদের প্যানটা একটু গরম হোক একটু নেড়ে দাও এখন আমরা আমাদের পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতন এর সাথে আমরা যে আস্তা মশলাগুলো আছে দিয়ে দিব প্রথম আমি লং দিয়ে দিচ্ছি দুই থেকে তিন পিস এবং এলাচ দিয়ে দিচ্ছি তিন পিস এবং তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটাকে আমরা ছোট করে চিনি দিয়ে দিচ্ছি দুই পিস এবং একটু আমরা ভেঙে দিব জাস্ট একটা ফ্লেভারের জন্য ভালো একটা সুগন্ধ আসবে আমাদের পেঁয়াজটা অলরেডি লাল হতে শুরু করেছে তো আমি যদি দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আমরা আমাদের রেসিপিগুলো খুব সহজে যেন করা যায় রোজার মধ্যে আমাদের সময় যেহেতু সবারই আসলে খুব আমরা একটা খুব তাড়াহুড়ার মধ্যে থাকি খুব সহজে রেসিপিগুলো যেন করতে পারে সেজন্য আমরা সহজ কিছু রেসিপি আসলে নিয়ে এসেছি এবং আমি বলবো এর পরবর্তী ধাপে যেন আমরা চলে যাই আমরা আদা রসুন বাটা দুই চা চামচ দিয়ে দিব এবং এর সাথে আমরা হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিব মরিচ দিয়ে দিব স্বাদ মতন আপনারা নিজের রকম পছন্দ করে এরকম করে দিয়ে দেবেন এর সাথে আমরা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হালকা একটু সতে হওয়ার পরে আমরা দিয়ে দিব আমাদের যে টমেটো কুচি করা আছে পরিমাণ মতো দিয়ে নেবেন টমেটো কুচি আমরা এটার সাথে হালকা করে পানি দিয়ে দিব তাদের একটু পানি দিয়ে দাও সামান্য করে একটু পানি দিয়ে দাও আমরা একটু গরম পানি ইউজ করছি যাতে খুব দ্রুত করা যায় না গরম পানি দ্রুত এবং পানিটার কেন যেন যে আমাদের যে শুকনা যে মশলাগুলো আছে ডান আছে আদা রসুন সেটা স্মেলটা চলে যাবে আমাদের মশলাটার কালার কিন্তু চলে আসছে যে টমেটোটা দিয়ে সেটা গোল্ডে কালারটা এবং কষানোর একটা ব্যাপার থাকে আসলে যত আমার মনে হয় যে মাংস রান্নার সময় কষানোটা ভালো হবে মাংস খেতেও তত ভালো হবে এখন আমরা হাঁসটা দিয়ে দিব এবং হাঁসের সাথে সাথে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দিব এবং এর সাথে আমরা যে নাইকেল কুড়ানো আছে কুড়ানো নাইকেল দিয়ে দিব নাইকেল কিন্তু হাঁস এবং হাঁসের সাথে নাইকেল দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে আমরা একটু ঢেকে দিই
সিদ্ধ না হওয়া পর্যন্ত, কারণ হাঁস সিদ্ধ জন্য একটা সময় লাগে আসলে। 15 মিনিট পরে আবার আমরা ফিরে আসলাম। এর সাথে সাথে আমরা হালকা করে বাদাম দিয়ে দিব, 2 চা চামচ আমরা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা কিন্তু আমাদের একটি গ্রাফিক আছে, অনেক থিকনেস হবে, খেতেও ভালো লাগবে। আমরা বাদাম বাটা দেওয়ার পরে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, তাই তো? 20 মিনিট পরে আমরা আসলাম। লিকুইড দুধটা দিয়ে দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও। হাফ কাপ দিয়ে দিছি লিকুইড দুধ, আপনারা চাইলে আপনাদের মতন একটু পারে কমিয়ে দিতে পারবেন, এবং চাইলে কিন্তু আপনারা পাউডার দুধটা ইউজ করতে পারেন। একটু সামান্য করে মিক্স মশলা আমরা দিয়ে দিচ্ছি হালকা করে, এবং লাস্ট মুহূর্তে 10-15 মিনিট একটা ভালো একটা ফ্লেভার দিবে। এর সাথে আমি হালকা করে ফেরেস্তা দিয়ে দিব, বেরেস্তা সরি, এর সাথে আমি হালকা করে বেরেস্তা দিয়ে দিব, এবং এখন আমরা 15 মিনিটের জন্য এটা ঢেকে দিব। আমরা ফিরে আসলাম আবারও 15 মিনিট পরে, এবং আমাদের হাঁসটা আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসছে, তাই তো? খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবং মশলা যখন আমরা মশলা বলবো, তখন মশলা কিন্তু অনেক গ্রেভিটা কিন্তু একটু ঠিক হলে ভালো লাগে। হাঁস মানে আসলে কিন্তু এই ধরনের মশলাই হতে হয়, কারণ হাঁসের ঝোলটা আসলে ভালো লাগে না। এখন আমরা আমাদের হাঁসটা রেডি, এখন জাস্ট আমরা একটু বেরেস্তা দিয়ে দিব, বেরেস্তা দিয়ে দিচ্ছি, এর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমরা কাঁচা মরিচটা একটু ড্যাগার শুরু করে দিব, ডেকোরেশন রেডি হয়ে গেছে। এবং নিরাপদ খাদ্য এবং রিভারভিউ এবং বনঞ্জা তারা সবসময় দর্শকদেরকে এবং গেস্টদেরকে দিয়ে আসছে এবং দিয়ে যাবে। এখন আজকে ম্যাডামকে সাধন, ধন্যবাদ মিস্টার সাধন, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরকম একটা লোভনীয় এবং সুস্বাদু হাঁস আমরা মনে হয় সবাই একবার ট্রাই করব ঘরে তৈরি করে। এবং আমি দর্শকদের সে একটা কথাই বলতে চাই, আমরা এই রমজানে নিজেদেরকে নিরাপদ খাদ্যের সাথে রাখবো এবং সুস্বাস্থ্যের সাথে থাকবো। এটিএন বাংলার সাথে থাকবো, ধন্যবাদ সবাইকে।